নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকের আবহাওয়ার খবরে থাকছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ব্যাপক নিম্নচাপ কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে এগারো জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত কোন কোন জেলায় সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের মধ্যে যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি যে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করবেন এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের একটু হেল্পফুল মনে হয় ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না এবং আপনারা যেখানে রয়েছেন সেখানে যখন ভিডিওটি দেখছেন তখন তাপমাত্রা কেমন রয়েছে বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বঙ্গোপসাগরে দানা বেঁধেছে একটি নিম্নচাপ সেটি শক্তি বাড়িয়ে এগোবে অন্ধ্রপ্রদেশ হয়ে ছত্তিশগড়ের দিকে এর প্রভাবে আজ বুধবার থেকে বৃষ্টি ঝরবে বাংলায় বেশি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়ায় মঙ্গলবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর গত কয়েকদিন ধরে দুপুরে একটু গরম ভাব ছিল সঙ্গে ছিল ঘামও এদিন পরিস্থিতি কিছুটা বদল হয় বেলা বাড়ার পর আকাশে ছিল মেঘ তাতে গরম কিছুটা কমেছে আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছিল একটি নিম্নচাপ অক্ষরেখা সেটি নিম্নচাপে পরিণত অলরেডি হয়ে গেছে বৃহস্পতিবার অর্থাৎ কাল নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে একই জায়গায় গড়ে উঠেছে একটি ঘূর্ণাবর্ত এটির প্রভাবে নিম্নচাপটি উত্তর পশ্চিমমুখী হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে তারপরে তা আসবে ছত্তিশগড়ের দিকে এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া ঢুকতে শুরু করেছে আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার থেকে নিম্নচাপের প্রভাবে এ রাজ্যে বৃষ্টি শুরু হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রামের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ মালদা এবং দুই দিনাজপুরেও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়বে সেদিন রাজ্যে সর্বত্রই বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বীরভূম হুগলি মালদা দুই দিনাজপুর এই দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূমে শনিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার অবধি রাজ্যের বিভিন্ন জায়গাতে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং রবিবার অর্থাৎ কালী পুজোর দিনও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন এবার দুর্গাপূজার সময় বৃষ্টি ব্যাঘাত ঘটিয়েছিল দুর্গাপূজার সময় লোকজন বৃষ্টির জন্য ঠিক মতন ঘুরতে বেরোতে পারেনি তবুও যে পরিমাণ সতর্কবার্তা দেওয়া হয়েছিল বা পূর্বাভাস দেওয়া হয়েছিল। আবহাওয়া দফতরের তরফ থেকে সেই পূর্বাভাস মতন বৃষ্টি না হলেও কিন্তু রাতের দিকে ভালোই বৃষ্টিপাত হয়েছে সেই রকমভাবে এখন আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু এবার পূজাতেও বৃষ্টি হতে পারে এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে অর্থাৎ পুজোর মতন কালী পুজোতেও এবার ঘোড়া ঠাকুর দেখা মাটি হতে পারে এই বৃষ্টির কারণে যার কারণ হলো নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তো বন্ধুরা আপনি কি চান যে কালী পুজোতে বৃষ্টিপাত হোক অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার কথা বললে আমি তো চাই না যে কালী পুজোতে যেন বৃষ্টিপাত হয় আপনাদের কি ব্যক্তিগত মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন